আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি তো আজকের পর্ব নাম্বার হচ্ছে সাত আমরা দেখতে দেখতে ষাটটি পর্ব এ চলে আসছি তো আমরা ষাটটি পর্বে প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ ষাটটি অঙ্কের সমাধান সহ রাখার চেষ্টা করি তো আজকেও আমরা সেই ধারাবাহিকতায় ষাটটি অঙ্ক রেখেছি তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বলে রাখতেছি এই অঙ্কগুলো আমাদের ইমরান জব সদেশনে দেওয়া আছে এই সদস্যের ভিতর থেকে এই অঙ্কগুলো আপনারা অবশ্যই অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবেন এবং এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে শুরু করা যাক তো প্রথমেই দেখেন আমরা যে অঙ্কটা দিয়েছি এখানে এক নম্বর অঙ্কটা দেখেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেজ হলে সংখ্যা কত হ্যাঁ তাহলে সংখ্যা দয় কত দুটি ক্রমিক দুটি এখানে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ হলে সংখ্যা দ্বয় কত তাহলে এখন দেখেন দুটি দুটি বড় সংখ্যাটি আমাদের এ ছোটো সংখ্যাটি এ মাইনাস ওয়ান প্রশ্ন মতে এখানে আমরা বর্গ নির্ণয় করতে পারি এ স্কোয়ার মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল তেইশ লিখতে পারি যেহেতু বলছে দুটি সং ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তেইশ তাহলে আমরা দুটি ক্রমিক বর্গের সংখ্যা মানে সমান তেইশ লেখলাম এখন আমরা এই এ স্কোয়ার রাখলাম আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটার সমান তেইশ লেখলাম এরপরে এগুলা যেগুলো এ আছে সবগুলো একদিকে নিয়ে আসলাম এরপরে সংখ্যাগুলো একদিকে নিয়ে আসলাম এই মাইনাস ওয়ান এদিকে আসলাম চব্বিশ হয়ে গেলো তাহলে টু এ এখানে হচ্ছে চব্বিশ আর এই এ স্কোয়ার আর এই স্কোয়ার প্লাস মাইনাসে কাটা তাহলে এ ইকুয়েল বারো সুতরাং বড় সংখ্যাটি হচ্ছে বারো সুতরাং ছোটো সংখ্যাটি এ মাইনাস ওয়ান অর্থাৎ এ থেকে বারো থেকে ওয়ান মাইনাস করলে এগারো থাকবে এই হচ্ছে এটার রেজাল্ট এবার দুই নম্বর অঙ্কের সমাধান দেখেন এক থেকে একশো পর্যন্ত মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আমরা জানি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এখন এই মৌলিক সংখ্যা মোবাইল নাম্বারের মধ্যে মনে রাখা সহজ চৌচল্লিশ বাইশ বত্রিশ তিনশো একুশ পঁচিশটি অর্থাৎ এক থেকে দশ হচ্ছে চারটি এগারো থেকে বিশের মধ্যে চারটি একুশ থেকে তিরিশের মধ্যে দুইটি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটি একান্ন থেকে ষাটের মধ্যে দুইটি একষট্টি থেকে সত্তরের মধ্যে দুইটি একাত্তর থেকে আশির মধ্যে হচ্ছে তিনটি একাশি থেকে নব্বইয়ের মধ্যে দুইটি এবং একানব্বই থেকে একশোর মধ্যে হচ্ছে একটি এই টোটাল হচ্ছে আপনার পঁচিশটি এই চারটা সবাই মুখস্থ করে রাখবেন এরপরে দেখেন আমরা আরেকটা অঙ্ক প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত তো স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পথ যুগ শেষ পথ ডিভাইড বাই টু তাহলে আমরা প্রথম দশটি তাহলে প্রথম হচ্ছে এক তারপরে দশ দশ আর এক যুগ করলে ডিভাইড বাই টু তাহলে পাঁচ দশমিক পাঁচ শূন্য এটা হচ্ছে অ্যান্সার এরপর দেখেন চান বরঙ্ক তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স হচ্ছে চব্বিশ বছর যদি কোনো সদস্যের বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত তাহলে আমরা এখানে অপশন দিয়ে আছে তাহলে তিনজন সদস্যের মোট বয়সটা আমরা গুণ করে দেই চব্বিশ গুণন ছয় বাহাত্তর বছর সুতরাং একজন সদস্য করার সর্বোচ্চ হলে বাকি দুজন সদস্যের বয়স সর্বনিম্ন হবে তাহলে একজনের সর্বোচ্চ বয়স বাহাত্তর থেকে একুশ গুণন দুই মাইনাস করলে তিরিশ বছর একুশ দুখানে হচ্ছে বিয়াল্লিশ আর হচ্ছে বিয়াল্লিশ থেকে বাহাত্তর মাইনাস করলে তিরিশ বছর পাঁচ নম্বর অঙ্ক দেখেন দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যুগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কী কী তাহলে আমরা মনে করি দুটি ছোটো সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এক্সের সাপেক্ষে করলাম বড় সংখ্যাটি হচ্ছে এইট এক্স তাহলে ফাইভ এক্স প্লাস টু ই অনুপাত এইট এক্স প্লাস টু যেহেতু এখানে একটা অনুপাত দেওয়া আছে এবং তার সাথে কত যুগ দুই যুগ তাই জন্য আমরা উবয়ের উভয়টার সাথে দুই যুগ করে নিলাম সমান সমান দুই অনুপাত তিন এই যে দুই অনুপাত তিন এরপর এটা ক্যালকুলেশন করলে দেখেন এক্স ইকুয়াল টু আসলো অর্থাৎ ছোটো সংখ্যা আসলো ফাইভ এক্স ইকুয়াল ফার্স্ট পাঁচের সাথে দুই গুণ পাঁচ দুগুনে দশ এবং হচ্ছে বড়ো সংখ্যা এট এক্স আট ইন্টু টু আট দুগুনের ষোলো এরপরে আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো দেখেন দেয়া আছে কোনো পরীক্ষায় শতকরা পঁচাশি জন ইংরেজিতে পাশ করছে ইংরেজিতে ফেলের মোট সংখ্যা পঁচাত্তর জন হলে শিক্ষার্থী পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে ইংরেজিতে শতকরা ফেল করছে একশো থেকে পঁচাশি মাইনাস পনেরো পার্সেন্ট পনেরো জন ফেল করে যখন মোট পরীক্ষার্থীর সংখ্যা একশো জন সুতরাং পঁচাত্তর জন ফেল করে যখন এই একশো গুণ পঁচাত্তর ডিভাইড বাই পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ একশো হচ্ছে পাঁচশো জন এটাই হচ্ছে উত্তর এবার আমরা নাম্বার সাত পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল ফাইভ হলে পি কিউব মাইনাস ওয়ান বাই এর মান কত তাহলে আমরা জানি পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি বিন টু অ্যা প্লাস বি তাহলে এখানে মান বসাইলাম এই যে ফাইভ মান বসাইলাম ফাইভ কিউব মাইনাস থ্রি ফাইভ তিন পাঁচে পনেরো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে হচ্ছে আমরা একশো পঁচিশ থেকে পনেরো মাইনাস করলে একশো দশ এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক তো যারা আমাদের ক্লাসটা করেছেন অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এবং ক্লাসটা যত বেশি সম্ভব শেয়ার করবেন আপনাদের টাইম এর পরবর্তীতে আমরা পর্বভিত্তিক্তিক্তিক্তিক্তিক্তিক এভাবে ধারাবাহিক ক্লাস দিয়েই থাকব আমাদের ইমরান সাজেশন যারা ফেসবুক পেজটি ফলো করেন না তারা ফলোয়ার পেটনটা অন করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমরা কাজ করতে আগ্রহ পাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু